হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএসসি 2023 এর ফলাফল খুবই সহজেই কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে চেক করে ফেলতে পারবেন। তো কীভাবে চেক করবেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি দুটি ওয়েবসাইট থেকে আপনাদেরকে রেজাল্ট চেক করে দেখাবো, কেননা যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন কিন্তু সার্ভারটা অনেকটা জ্যাম হয়ে যায়। সেক্ষেত্রে একটি ওয়েবসাইট যদি বন্ধ হয়ে থাকে আপনি অপর আরেকটি ওয়েবসাইটতে কিন্তু খুবই সহজে আপনার রেজাল্ট চেক করে নিতে পারবেন। তো কীভাবে আপনারা আপনাদের রেজাল্ট চেক করবেন চলুন স্টেপ বাই স্টেপ দেখে আসে। আর মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিও শুরু করা যাক। এটা আমার ফোনের স্ক্রিন দিয়ে খেয়াল করে দেখুন। তো আমি একটি ওয়েবসাইটে আছি, আমি যে দুটি ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করে দেখাবো সে দুটি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আমরা প্রথম যে ওয়েবসাইট থেকে চেক করবো, তো প্রথমত আমরা সেটা নিয়মটা দেখি না, তারপর আমরা আরেকটি ওয়েবসাইটের নিয়ম দেখবো। তো দেখুন এই ওয়েবসাইটটি আসার পর এখান থেকে প্রথমত কী চেয়েছে, এক্সামিনেশন। তো এখানে এসে আপনারা কী করবেন যে এসএসসি অবলিক দাখিল যে অপশনটি আছে এই অপশনে আপনারা সিলেকশন করবেন। করার পর দেখুন এখানে এক্সাম ইয়ার, তো এখানে আপনারা যে সালে পাস করেছেন যারা এই বছর পাস করবেন তারা হচ্ছে 2023 অপশনটাকে সিলেকশন করবেন। আর যারা ব্যাকডেটের রেজাল্ট চেক করতে যাচ্ছেন এখান থেকে ব্যাকডেটের ইয়ারটাকে আপনারা সিলেকশন করে ফেলবেন। তারপর দেখুন বোর্ড, তো এখানে এসে আপনারা যে বোর্ড থেকে পাস করেছেন, কুমিল্লা, রাজশাহী বা দিনাজপুর, ঢাকা, ঠিক আছে, যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখানে সিলেকশন করবেন। ওকে, তো বোর্ড সিলেকশন করে ফেললাম। তারপর হচ্ছে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর একটি ক্যালকুলেশন আছে, এটা আপনাদেরকে করতে হবে। ওকে, তো আমি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার কোডটি দিয়ে দিলাম। এখন আমরা দেখুন এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে রিসেট আর একটি হচ্ছে সাবমিট। তো এখান থেকে আপনারা সাবমিট যে অপশন আছে অপশনে ক্লিক করবেন। ওকে, তো দেখুন ক্লিক করার পরপরই কিন্তু আপনার রেজাল্টে চলে আসবে, এখান থেকে আপনার সমস্ত রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই গেল একটি ওয়েবসাইট। তো আমরা আরও একটি ওয়েবসাইট এখন দেখবো, সেই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে, তো আরেকটি যে ওয়েবসাইট আছে সেটি হচ্ছে ওয়েব বেজ রেজাল্ট, এই অপশন থেকে দেখুন এই ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখুন এখানে আসার পরে আপনি এখানে এক্সামিনেশনে আপনারা কী করবেন, এই এসএসসি অবলিক দাখিল অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে ইয়ার, এখানে আপনারা আপনাদের পাশের সনটি দিবেন। দেওয়ার পর এখানে বোর্ড, যে বোর্ড থেকে পাস করেছেন। তারপর দেখুন রেজাল্ট টাইপ, তো এখানে এসে দেখুন অনেকগুলো অপশনে আছে, ইন্ডিভিজুয়াল, তারপর ইনস্টিটিউট, সেন্টার, ডিস্ট্রিক্ট, তারপর ইনস্টিটিউট অ্যানালিটিক্স, তারপর বোর্ড অ্যানালিটিক্স। তো এখান থেকে আপনি আপনার নিজের রেজাল্ট চেক করতে চান বা যদি আপনি কোনো ব্যক্তি রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যে অপশনে আছে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটাকে দিয়ে দিবেন। ওকে, তো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার কোডটি দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে গেট রেজাল্ট যে অপশনে আছে অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে রেজাল্টটি চলে আসবে। তো দেখুন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আপনার রেজাল্ট মার্কস সহ চেক করতে পারবেন, কিন্তু মার্কস আপনি সবসময় কিন্তু দেখতে পারবেন না। যখন ওয়েবসাইট থেকে মার্কস ওপেন করা থাকবে তখনই কিন্তু আপনি মার্কস সহ দেখতে পারবেন, আপনি এমসিকিউতে কত পেয়েছেন, সিকিউতে কত পেয়েছেন। কিন্তু যখন রেজাল্ট পাবলিশ করা হবে তখন কিন্তু এটি দেখা যাবে না, রেজাল্ট পাবলিশ এক দুই দিন পরে কিন্তু এটা সবাই দেখতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আরও লেটও হয়ে যেতে পারে, মানে এক কথা বলতে গেলে কি আপনার বোর্ড থেকে যখন আপনার মার্কস সহ উন্মুক্ত করে দেবে সবার জন্য দেখার, ঠিক তখনই কিন্তু আপনি মার্কস সহ দেখতে পারবেন। এছাড়া যদি আপনার কোনো কাজে মার্কস প্রয়োজন পড়ে, যেমন ধরুন আপনার ভর্তির কাজে বা যদি অন্য কোনো কাজে বোর্ড চ্যালেঞ্জের কাজে মার্কসের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার যখন বোর্ড দেখতে পারবে যে হ্যাঁ এখন শিক্ষার্থীর মার্কসের প্রয়োজন আছে, সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু এখান থেকে কিন্তু মার্কসের যে অপশনটা আছে সেটা তারা ওপেন করে দেবে। তখন আপনাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এই প্রসেসে আপনারা রেজাল্টটি সার্চ করবেন, এখান থেকে আপনার মার্কস সহ কিন্তু অটোমেটিকলি চলে আসবে, যেটা কিন্তু এখন আসছে না, কেননা এখন অফ করা আছে, যখনই অন করা থাকবে তখনই কিন্তু মার্কস চলে আসবে। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।